সমাজে কোনদিন চুরি দুর্নীতি ধর্ষণ বন্ধ হবে না কথা কন না কেন আজকে মজদুর মতো পাগল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে তিন ঘন্টা ধরে আর শরীরই চলে না আজকে ধর্ষণ কমে না ধান খেতে পাত খেতে ধর্ষণ আছে না না বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না না যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে দুই একজন ধর্ষণের খবর আছে না পাঁচ বছরের সাত বছরের বারো বছরের কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো চোরেরা আরে ধর্ষণ ধর্ষক যারা আছে সিসি ক্যামেরা লাগবে না এজন আল্লাহর আইন আছে না আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন চোর পুরুষ হোক আর নারী হোক চোর ধরা মাত্রই দুইটা হাত কেটে দাও একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমে চ্যানেল ইউটিউব ইন্টারনেট ফেসবুক মিডিয়া এমটিভি আর টিভি যত চ্যানেল আছে সময় বলেন ইন্ডিপেন্ডেন্ট বলেন সমস্ত চ্যানেলে পেপার পত্রিকায় যদি সংবাদ প্রচার করা হতো বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে গেল চোর চুরি করা মাত্র তার ধরা পড়লে দুইটা হাত কেটে দেওয়া হবে এই আইন যদি বাংলার পার্লামেন্টে কায়েম হয়ে যেত চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়া প্রথম কাতারের মুসল্লি হয়ে যেত কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর আইন ছাড়া সমাজে কোনোদিন চুরি দুর্নীতি ধর্ষণ বন্ধ হবে না কথা কন না কেন আজকে মজদুর মতো পাগল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে তিন ঘন্টা ধরে এ কথা কন না কেন আর শরীরই চলে না শরীরই চলে না কথা কন না কেন আজকে ধর্ষণ কমে না ধান খেতে পাত খেতে ধর্ষণ আছে না না বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না না যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে দুই একজন ধর্ষণের খবর আসে না নাই আহারে কপাল পোড়া পাঁচ বছরের সাত বছরের বারো বছরের কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই কথা কথা আসে না নাই আসে না নাই ধর্ষণের আইন বাংলাদেশে ওইভাবে চালু করলে হবে না আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো চোরেরা আরে ধর্ষণ ধর্ষক যারা আছে এরা ধর্ষণ করা বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেত ধর্ষকেরা যদি আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর বিচার করা হতো বাকি ধর্ষণকারীর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত কথা কন ঠিক না ঠিক আজকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই বিদায় সমাজ থেকে চুরি দুর্নীতি ধর্ষণ লুটপাট চিন্তায় রাহা জানি আজকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি গুলিয়া মিষ্টির বিতরণ হয় কথা কন মন খারাপ করছেন না বিরক্ত হয়েছেন রাগ করেন কিচ্ছু করার দরকার নেই আর জীবনে দাওয়াত দেবেন না এলাকায় কোনো সমস্যা নেই এলে কোয়ার দরকার নেই যা আছে কপালে হয়ে যাক সকালে ভাই পেছনের ভাইরা বসেন জায়গা আছে ক্যান্ডেলের জায়গা আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই বলে কবার যা দুই মিনিট আমার লস হয়ে যাবে যে অবস্থায় আছেন একটু বসেন দাঁড়ানো ভাইরা একটু বসেন খেয়ার আছে না নিচে বসেন এ খেয়াল না থাকলে খেয়াল নিয়ে আসো এই স্বেচ্ছাসেবক খেয়াল নিয়ে আসো আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যাক জিব্রাইল এসে বলে নবী গো সব সময় দোয়া দেওয়া কাজ হয় না মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে এইবার নবীজি ডেকে বলে ভাই জিব্রাইল তাহলে কি করব বলে আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন কেউ কি আছে ওই মহাবীর আমরের মোকাবেলা করবে এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে ডেকে বলে আমার সাহাবীরা কেউ কি আছো গো ওই মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে ওই আমরের মোকাবেলা তোমরা করবা কোন সাহাবী দাঁড়ায় না ১৩ বছরের বালক হযরত আলী দাঁড়িয়ে গেছে
নবীজি ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াও তুমি কে আমর কেসানো যেই মহাবীর আমর এক বেলা খাবার খায়ে 21 কেজি 3.5 মনের ওজনের তরবার নিয়ে যুদ্ধ করে বসে যাও তুমি পারবা না এই কথা বলে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়া বসো দ্বিতীয়বার যখন নবীজি বলেন কেউ কে আছে আমরের মোকাবেলা করবা আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে নবী ডেকে বলে আলী তুমি বসে যাও আবার যখন নবীজি বললেন তৃতীয়বার তখন হযরত আলী দাঁড়িয়ে গেছে নবী এইবার দুইটা হাত বাড়ায় ডেকে বলে আলী আয় আমার কাছে আয় এই কথা বলে আলীকে কাছে নিয়ে ডেকে বলে আলী তোর কি অন্তরে মায়া দয়া নাই এত বড় একটা বীরের সামনে কেমনে যেতে চাস তোর কি জানের মায়া দয়া নাই হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু দোয়া করে আমাকে ছেড়ে দেন আমার অন্তর ডেকে বলে আমার ভিতরের ঈমান ডেকে বলে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওই আমরকে আমি জমিন থেকে বিদায় করে দেব নবীর অন্তরে সাহস আলীর কথা শুনে বেড়ে গেল কন সুবহানাল্লাহ কি কথা আলী বলে ছোট মানুষ হয়া এইবার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে ওসমান ডেকে বলে নবী গো 27 ইঞ্চি লম্বা একটা তরবারি আছে বলে ঠিক আছে নিয়ে আসো এইবার তরবারি নিয়ে এসে হযরত আলীকে নবীর সামনে হাতে তুলে দিয়ে দোয়া করে ছেড়ে দিলেন হযরত আলী তরবারি পায়ে মারে দৌড় নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো এইবার হযরত আলী ডেকে বলে নবী গো ওই মহাবীর আমার আপনাকে অনেক আগে হত্যা করা ঘোষণা দিয়ে রওনা করেছে আমি চাই আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে আমরকে বিদায় করে দেব এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হযরত আলী ডেকে বলে আমি পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি এই কথা বলে একটা দোয়া পড়তেছেন আর ডাক টানতেছেন যদি আল্লাহর কোনো বান্দা এই দোয়া পড়ে বাড়িতে ঘুমানোর আগে ফু দেয় জীবনে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না সুবহানাল্লাহ কি সেই দোয়া জানবেন অপেক্ষায় থাকেন বাজান আমার এইবার হযরত আলী দোয়া পড়তে স্যার ডাক টানতেছে দোয়া পড়তে স্যার ডাক টানতেছে ডাক টানা বোঝেন না তরবারি দিয়ে এরকম ডাক টানতেছে এরকম ডাক টানা বলতেছে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি ডাকটা পার হয়ে দেখ আল্লাহু আকবার কর মানুষ ছোট হুংকার দেখছেন খালি ডাক পার হয়ে কাফের ডাক পার হয় আল্লাহু আকবার করবেন না এক বাড়িতে চোর ঢুকেছে চোর বাড়িওয়ালা হলো ল্যাংরা দুই পাও নেয় তো চোর ঢুকেছে বাড়িওয়ালা আন্দাজ করছে যে চোর ঢুকেছে বেড়ার ফাঁক দিয়ে চোর ঢুকেছে বুঝতে পারছে বাড়িওয়ালা এখন ভিতর থেকে বলতেছে কে রে চোরবি থাকবি না দৌড় মারবি বাড়িওয়ালা যে ল্যাংরা দেখি টের পাশে কথা কর না কে মানুষ ছোট কি হুংকার মারছে খালি দাগ পার হ এই খালি দাগ পার হ কথা কর না কে আমার হাত পা কাঁপা শুরু হয়েছে কি হুঙ্কার রে কি হুঙ্কার আল্লাহু আকবার কোন তার মানে মরিচ ছোট ঝাল আল্লাহু আকবার কো এইবার আমারের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে আলী হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে আছে বাজান দুইজনের মধ্যে বাজা বাজা ভাব ঘটনাটা কি বলবো না কি বলবো না কারা কারা শুনবেন দু হাত তুলে দেখেন তো বাজান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামা শুধু এই পাতি না তার কথা বললে হবে না আরো দুই একটা জালেমের কথা বলার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান দুনিয়াতে অনেক বড় বড় জালেম এসেছে জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট সুবহানাল্লাহ বলবেন না হযরতে শামিল আলাইহিস সালামের জামানার ঘটনা বাজান গো আমার ওই জালেমের নামই ছিল জালুত কি নাম আরো জোরে কোন হযরতে শামিল আলাইহিস সালাম ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়া পয়গাম্বারকে জেলখানায় বন্দি করে রেখেছে শামিল আলাইহিস সালাম পয়গাম্বার লম্বা ছিলেন 138 হাত সুবহানাল্লাহ করেন না
দেহের ভিতরে দেহ দুই হাত লম্বা কসম পয়গম্বর শামিল আল্লাহ সাল্লাম কে জেলখানায় বন্দী করে রাখে জালেমেরা দেহের ভিতরে সিকল লাগায় মন কে মন কথা বোঝেন নাই মন খারাপ করছেন এক মন আবার এক বর্ণনা পাওয়া যায় বিশ মন এত মন হজরের সিকল লাগায় পয়গম্বর কে জেলখানার ভিতরে বন্দী করে রাখে বাজান সারা দিন সিকল দে বান্ধে রাখি রাতের পরে পরের দিন সকাল বেলা যখন হয় তাকায় দেখে একটা সিকলের দানা পর্যন্ত জেলখানাতে দেখা যায় না ওই জামানায় জালুত ওই সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন আর জুলুম শুরু করে দিল সোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় গরু ছাগলের দম বানিয়ে যায় ওই জামানার মানুষদের ধন সম্পদ গুলো জালুম ওই জালেম জুলুম করে নিয়ে যায় এইবার ওই সম্প্রদায়ের নবীর উম্মতেরা বনি ইসরাইল সম্প্রদায়ের নবীর উম্মতেরা শামিল আল্লাহ সালামের কাছে জেলখানায় চিঠি লেখল ও পয়গম্বর এই জালেম জালুতের নির্যাতন আর জুলুমের শিকার হয়া সুন্দরী বিবি হারাইলাম সুন্দরী মেয়ে হারাইলাম টাকা পয়সা গহনা গাটি হারাইলাম কিভাবে জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই পয়গম্বর শামিল আল্লাহ সালাম ডেকে বলে তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও কারণ তোমরা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা সকালবেলা এক কথা বলো বিকেলে তা ভুলে যাও এইবার তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও আসলে জালুত জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবা কিনা এই কথা শোনার পর পয়গম্বরের সিটির পরবর্তী উত্তরে এইবার ওই সম্প্রদায়ের উম্মতেরা সিটির ভিতরে লেখলো পয়গম্বর নির্যাতন আর জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর পেছনে যাওয়ার সুযোগ নাই হয় জালুতকে আমরা মারবো না হয় বাঁচবো লড়াই করবো সূরা বাকারার ভিতরে তাফসীরে আলোচনা আছে আল্লাহু আকবার কোন আমার ভাইরা এইবার যে ঘটনা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনা যান যেহেতু সময় কম বাজান এই জন্য হালকা করে একটু টাইনে দিয়ে ঘটনাটা বলতে যাচ্ছিলাম এই জন্য এদিক সেদিক আমি যাচ্ছি না ডাইরেক্ট আলোচনার ভিতরে আসি এইবার জালুত জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে এইবার পয়গম্বর শামিল আলাইহিস সালাম সিটির ভিতরে লেখা শোনো আল্লাহ পাক তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে মনোনীত করেছে নাম হলো তার তালুত তালুত হবে তোমাদের নেতা তালুতের নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা এই কথা শোনার পর ওরা তালুতের বিবরণ জানতে চাইলো পয়গম্বর বিবরণ লিখে পাঠালো লোকটা দেখতে একটু খাটো করে চেহারা খুব বেশি ফর্সানা খুব গরিব মানুষ কিন্তু অন্তরটা ধবধবে বেলালের মতো সাদা আল্লাহ তালার ইবাদত আর গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল তালুত বলুন সুবহানাল্লাহ এই কথা বলে তালুকের কাছে একটা সিন্ধুক পাওয়া যাবে অনেক ঘটনা বাজানবো আমার।